সৈয়দানা ইসানবীর যদি কখনো হরিণের গোস্ত খাওয়ার ইচ্ছে হতো, কিসের গোস্ত খাইছেন? খাইছেন? খেয়েছ? হরিণের গোস্ত খাওয়ার যদি ইচ্ছে কখনো ইসানবীর হতো, উনি জঙ্গলের সামনে যে হরিণ গুলোর ডাক দিতেন, ইয়া দামিতা আল, এই হরিণ সামনে আয়, লাফিয়ে লাফিয়ে হরিণ গুলো সামনে চলে আসতো, উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোস্ত খাবেন, ওই হরিণটারে হাতে নিতেন, ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন, চামড়াটা কেটে কেটে গোস্তগুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে বারবিকিউ করে খেতেন, কিন্তু হরিণের হাড্ডি খেতেন না। কি খেতেন না? গোস্ত খেতেন, হাড্ডি খেতেন না। হাড্ডিগুলোর স্তূপ করে জমা করে রাখতেন, খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন, কুম বিইদনিল্লাহ, ও হরিণের মরা হাড্ডি, আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা। বলতে দেরি হতো, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না।